তো ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন কি এখানে আমাদের কাছে কতগুলো মেশিন अवेलेबल আছে ব্যান্ড সিলিং মেশিন ব্লিস্টার প্যাকেজিং মেশিন স্কচ ব্রাইট প্যাকিং মেশিন ব্লিস্টার প্যাকেজিং আপনি সিল হোল প্যাক করতে চাও ওইগুলার মেশিন এর अलावा আমাদের কাছে আপনাকে ব্যান্ড সিলিং স্কচ ব্রাইট প্যাকিং মেশিন ব্লিস্টার প্যাকেজিং মেশিন নুডল মেশিন ডোনা পাতল মেকিং মেশিন তারপরে আপনার চপ্পল কাটিং মেশিন অনেক রকমের মেশিন আমাদের কাছ থেকে আপনাদেরকে প্রোভাইড হবে আর এগুলোর সবকিছু র ম্যাটেরিয়াল আমাদের কাছ থেকে আপনাকে প্রোভাইড হবে ঘরে বসে বিজনেস করেন আর ইএমআই তে স্টার্ট করেন নমস্কার ফ্রেন্ড আই এম শ্বেতা ফ্রম রয়্যাল খান কোম্পানি আজকে আপনাদের জন্য খুব ভালো একটা বিজনেস নিয়ে আসছি এই যে আপনার বিজনেসটা হবে এটা খুব কম ইনভেস্টমেন্টে আপনার স্টার্ট হবে আর আজকে যে আমি আপনার জন্য মেশিন নিয়ে আসছি খুব ছোট মেশিন আছে আপনি আপনার ঘরে এই মেশিনটা লাগায় বিজনেস করতে পারবেন আপনার মহিলা পুরুষ সব সবাই এই বিজনেসটাকে করতে পারবে আর এটা খুব ছোট বিজনেস হবে খুব ছোট মেশিন আছে আপনার ঘরের কোনায় লাগায় নালে ছাতে লাগায় বালকনিতে লাগায় এই বিজনেসটা আপনি করতে পারবেন আজকে আমি এই মেশিনটা যে আছে এই মেশিনের আপনাকে বিজনেস জানাবো কি কিরকম করে এই মেশিনে আপনার কাজ হয় কিরকম করে এই মেশিন আপনার বিজনেস দেয় আর কিরকম করে কাজ করে আপনি এই মেশিনে বেনিফিট কামাইতে পারবেন আর সবথেকে আগে অনেক মার্কেটে অনেক ফ্রড হচ্ছে মেশিনকে নিয়ে মেটেরিয়ালকে নিয়ে কেন মেশিন তো সবাই বিক্রি করে দেয় কিন্তু র ম্যাটেরিয়াল কেউ প্রোভাইড করে না তো সবথেকে ইম্পর্টেন্ট এই জিনিসটা আছে কি আপনারা র ম্যাটেরিয়াল কোথায় থেকে নেবেন তো এইসব কিছু আজকে আমি আপনাকে এই ভিডিওতে বলবো কি কিরকম করে আপনি বিজনেস করবেন আর কোথায় থেকে আপনাকে র ম্যাটেরিয়াল পাওয়া যাবে আর কি কি আমরা আপনাকে র ম্যাটেরিয়াল প্রোভাইড করব কিরকম আমার মেশিন আছে কিরকম আমাদের মেশিনের প্রাইস আছে এই সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পারবেন কি এখানে কতগুলো আমাদের এইগুলো মেশিন অ্যাভেলেবেল আছে এই যে মেশিন আপনার আছে এটা ব্যান্ড সিলিং মেশিন ব্যান্ড সিলিং মেশিন কি হয় আপনার এই টাইম এই মেশিনে আপনার স্কচ ব্রাইট আরও অনেক রকমের জিনিস আপনার এই মেশিনে প্যাক হয় সিলিং হয় ব্যান্ড সিলিং হয় তো খুব ছোট এই মেশিনটা আছে এই মেশিনে আপনার পুরুষ মহিলা সবাই এই মেশিনে কাজ করতে পারবেন খুব ভালো এই মেশিনের বেনিফিট হবে মেশিনের যতটুক দাম আছে অতটুক দাম আপনার মাত্র 15 দিন কাজ করে বাইর হয়ে যাবে আর খুব ভালো আপনার এটাতে মার্কেটিং চলবে আর খুব কম ইনভেস্টমেন্ট লাগবে তো এই যে মেশিনটা আপনার আছে এটা ব্যান্ড সিলিং মেশিন কিরকম করে কাজ করে আমি আপনাকে ডেমো করে দেখাবো এই যে মেশিনটা আপনার আছে এই মেশিনে আপনার অনেক রকমের জিনিস প্যাক হয় সবথেকে ইম্পর্টেন্ট আপনার স্কচ ব্রাইট আপনি এখানে দেখতে পারবেন কি আলাদা আলাদা এখানে সাইজ অ্যাভেলেবেল আছে স্কচ ব্রাইটের দুই রকমের আপনার এটা সাইজ আছে আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে দেখতে পারবেন একটা সাইজ আপনার 3x4 আছে আর একটা আপনার 4x5 আছে দুই সাইজ এখানে অ্যাভেলেবেল আছে তো আপনাকে দুইটাই সাইজ আমাদের কাছে পাওয়া যাবে আর এর প্লাস্টিকের কথা বলবো পাউচের কথা বলবো তো এখানে আপনি দেখতে পারবেন কি অনেক রকমের আপনার প্লাস্টিক পাউচ আছে 3x4 4x5-এর জন্য প্লাস্টিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই সাইজের আপনাকে প্লাস্টিক আমরা প্রোভাইড করবো এর আলাদা আপনি এই মেশিনে আর কি কি প্যাক করতে পারবেন তো এই যে মেশিনটা আপনার আছে এই মেশিনে আপনি ফেস্টিভ্যালের অ্যাকর্ডিং কালার খাওয়ার জিনিস নালে কিছু কিছু ভি ফেস্টিভ্যালের অ্যাকর্ডিং আপনি এখানে প্যাক করতে পারবেন আর আমাদের কাছে যে আপনাকে প্লাস্টিকগুলো প্রোভাইড হবে আপনি এখানে দেখতে পারবেন আলাদা আলাদা এখানে প্লাস্টিক অ্যাভেলেবেল আছে এইগুলো সবগুলো প্লাস্টিক আমরা আপনাদেরকে প্রোভাইড করব এইগুলো ওয়ান সাইড সিলভার আর ওয়ান সাইড ট্রান্সপারেন্ট প্যারেন্ট প্লাস্টিক আছে এইগুলোও আমরা আপনাকে প্রোভাইড করব আপনি যদি সুপারি প্যাক করতে চাও তাহলে সুপারি প্যাক করতে পারবেন সিঙ্গল সিঙ্গল আপনার মশলার আমরা পাউচ প্রোভাইড করে দেবো তারপর আপনার মিক্স মশলার আছে আমাদের কাছে চা পাতার আপনাকে আমরা এইগুলো প্লাস্টিক প্রোভাইড করে দেবো এখানে আপনি দেখতে পারবেন এইগুলো আপনার স্কচ ব্রাইট আছে স্কচ ব্রাইটের আপনার এইটা লড়ি আছে তারপরে আমি আপনাকে মশলা লড়ি এখানে দেখাইছি কি কিরকম আপনার মশলা লড়ি হয় এরকম আপনার দুই তিন রকমের আপনাকে মশলার আপনার 5 টাকা এমআরপি 10 টাকা এমআরপি এগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করব চা পাতার কথা বলছি চা পাতার আপনার 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা এমআরপির আমি আপনাদেরকে পাউচ প্রোভাইড করতে পারবো ফ্রেন্ডস এখনই আমি আপনাকে মশলার ছোটো ছোটো প্লাস্টিক দেখাইছি কি কিরকম আপনাকে আপনাদেরকে আমরা ছোটো ছোটো পাউচ প্রোভাইড করবো কিরকম করে আপনি প্যাকিং করতে পারবেন এর আলাদা আমাদের কাছে বড়ো প্যাকিংও আছে যদি আপনি বেশি মশলা প্যাক করতে চাও তাহলে আমরা সিঙ্গল সিঙ্গল আপনাদেরকে মশলার পাউচ প্রোভাইড করে দেবো এখানে আপনারা দেখতে পারবেন পাঁপড়ের আমাদের কাছে প্লাস্টিক অ্যাভেলেবেল আছে তারপরে চা পাতার আমি এখনই আপনাকে দেখাইছি এইগুলো নিমকিনের আছে নিমকিনের পাউচ আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো বড়ো মশলার জন্য
এখানে দেখতে পারবেন আলাদা আলাদা আপনার এইগুলো পাউচ অ্যাভেলেবল আছে, মশলার, পাপড়ের, নিমকিনের, চা পাতার, তারপরে আপনি এই এই আপনি এই মেশিনে আপনি সুপারিও প্যাক করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলে সুপারি খুব হয়, তাহলে আপনি সুপারিও প্যাক করতে পারবেন আর মোম প্যাক করতে পারবেন, তারপরে আপনার আটা, চাল, গেহুঁ, রাশন সব কিছু আপনি এইটাতে প্যাক করতে পারবেন। বড় বড় সিলভার প্লাস্টিকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সিলভার বড় বড় সিলভার প্লাস্টিক নিয়ে আপনি বেসন প্যাক করতে পারবেন, সুজি প্যাক করতে পারবেন, অনেক রকমের জিনিস যে আছে আপনি এই মেশিনে সিলিং করে মার্কেটে সেল করতে পারবেন। তারপরে এখন আমি আপনাকে সবথেকে আগে এই মেশিনের কথা জানাবো কি কিরকম কিরকম এই মেশিনটা আছে। এই যে আপনার মেশিন আছে, এই মেশিন আপনার মাত্র 18,000 এই মেশিনটা হবে। আর র মেটেরিয়াল কস্টের কথা বলবো তো আলাদা আলাদা আপনার র মেটেরিয়াল কস্ট থাকে। ফার্স্ট আমি আপনাকে গ্রিন প্যাড স্কচ ব্রাইটের যে র মেটেরিয়াল আছে ওইটার আপনাকে রেট বলবো। এই যে আপনার গ্রিন প্যাড আছে 3x4 আর 4x5, মাত্র 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা আপনাকে পড়বে। আর এটার প্লাস্টিকের কথা বলবো তো 350 টাকা কেজি আপনার এই প্লাস্টিকটা আছে। আপনি মাত্র 2 টাকা 3 টাকার প্রোডাক্ট রেডি করে মার্কেটে 10 টাকা 15 টাকা সেল করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাকে যদি স্কচ ব্রাইটের আপনার মার্জিন বলবো কত আপনি সেল করতে পারবেন, কত আপনাকে বেনিফিট হবে, তো সব থেকে আগে আপনার এই 4x5 আছে, 4x5 থাকে আপনার 3 টাকায় এটা রেডি হয়। আর মার্কেটে যে আপনার সেল হয় 15 টাকা 20 টাকা এটা আপনার মার্কেটে সেল হয়। আপনার যে মার্জিনটা থাকবে হোলসেল রেটে আপনার একটা দর্জনে আপনার 40 টাকা মার্জিন থাকবে, 40 টাকার আপনাকে বেনিফিট হবে। আর এইগুলো যে মেটিরিয়াল আছে, এগুলোর মেটিরিয়াল সব থেকে ভালো কথা এটা কি এগুলো সিঙ্গল মার্কেটে সেল হয় না, এগুলো যে সেল হয় পুরোটা কার্টুন সেল হয়। এক কার্টুন যদি আপনি সেল করে দিবেন তাহলে আপনার 2,000 টাকার আপনারকে বেনিফিট হবে, একদিনে আপনি 2,000 টাকা কামাইতে পারবেন। ফ্রেন্ডস, এরকমই আপনার আরও জিনিস আছে, যেরকম মশলা আছে, আরও অনেক রকমের জিনিস আছে, 50 পয়সা 80 পয়সা পার পিস আপনার এইগুলো প্লাস্টিক পড়বে। এইগুলো প্লাস্টিক পারচেস করে আপনি মার্কেটে সেল করতে পারবেন, প্যাকিং করে বেশি আপনার কস্ট আসবে না। আর মেশিনের কথা বলবো, মেশিন মাত্র আপনার 18,000 এই মেশিনটা আছে। মেশিনের কাজ করলে আপনার মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগবে একটা প্রোডাক্ট আপনার রেডি করতে। একটা দর্জনের কথা বলবো, এরকম আপনার দর্জন এরকম আপনি দেখতে পারবেন এটা আপনার এলআইচি আছে, এলআইসির এটা দর্জন আপনাকে পুরোটা দর্জন রেডি করতে আপনাকে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের টাইম লাগবে। খুব কম টাইমে আপনার এটা রেডি হয়ে যাবে। এই যে আপনার এই মেশিনটা আছে, খুব কম টাইমে আপনার এই প্রোডাক্টটা রেডি করে খুব কম টাইমে আপনাকে দিতে হয় এই মেশিনে। মাত্র 1 থেকে 2 ঘন্টা আপনি এই মেশিনে কাজ করে খুব ভালো আর্নিং করতে পারবেন, খুব ভালো আপনাকে মার্জিন হবে। এই মেশিনটা যে কাজ করে খুব কম টাইমে আপনার রেডি করে দেয় প্রোডাক্ট। আর ইলেকট্রিসিটির কথা বলবো তো এই যে মেশিনটা আপনার আছে সিঙ্গেল ফেসে, আপনার এই মেশিনটা চলে 3 থেকে 4 ঘন্টায় আপনার মাত্র 1 থেকে 1.5 ইউনিট আপনার ইউজ হবে, আর খুব কম আপনার ইনভেস্টমেন্ট হবে এই মেশিনে। আর এই যে মেশিনটা আছে, এই মেশিনে আপনাকে এইটা বেনিফিট হবে কি এই মেশিনে আপনি পার্ট টাইম বিজনেস করতে পারবেন। আপনি পার্ট টাইম বিজনেসের জন্য আপনি মাত্র 2-3 ঘন্টা কাজ করে আপনার বিজনেস জব করে অন্য জায়গায় জব করে এই মেশিনটা পারচেস করে মাত্র 1 থেকে 2 ঘন্টা আপনি এই মেশিনে কাজ করে 2,000 টাকা পার ডে কামাইতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাকে ভিডিওর স্টার্টিংয়েই বলছি কি এই মেশিনটা যে আছে আপনাকে ইএমআইতে আমরা প্রোভাইড করবো। তো এই 18,000-এর মেশিন আমরা আপনাদেরকে ইএমআইতে প্রোভাইড করবো। ইন্ডিয়ার ভিতরে আপনি যেখানে থাকেন, ওয়েস্ট বেঙ্গল থাকেন কি কর্ণাটক থাকে না ওড়িশা থাকেন, আপনি এই মেশিনটা আমাদের কাছ থেকে ইএমআইতে পারচেস করতে পারবেন। 0% আপনার এটাতে ইন্টারেস্ট যাবে, শুধু আপনাকে একটু ডাউন পেমেন্ট পে করতে হবে। যদি আপনি ডাউন পেমেন্ট পে করে দেবেন তাহলে আমরা এই মেশিনটা আপনাকে ইএমআইতে প্রোভাইড করে দেবো। সেকেন্ড, এই মেশিনের রিলেটেড যে যতগুলো র মেটেরিয়াল আছে, পাউচগুলো, প্লাস্টিকগুলো আর গ্রিন প্যাড যতগুলো আছে, অনেক আলাদা আলাদা সাইজে আলাদা আলাদা প্লাস্টিক থাকে, এইগুলো সবগুলো র মেটেরিয়াল আমরা আপনাদেরকে আমাদের কাছ থেকে প্রোভাইড হবে। আমরা এই সব কিছু র মেটেরিয়াল আপনাকে প্রোভাইড করবো। এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আমাদের কাছ থেকে মেশিন অনলাইন পারচেস করতে পারবেন, অফলাইন পারচেস করতে পারবেন। আমাদের যে কোম্পানি আছে দিল্লিতে অশোক পার্ক মেন মেট্রো স্টেশন আমাদের কোম্পানি অ্যাভেলেবেল আছে। আপনি ভিজিট করেও মেশিন পারচেস করতে পারবেন। সেকেন্ড, আপনি অনলাইন যদি নিতে চাই মেশিন তাহলে অনলাইনও পারচেস করতে পারবেন। অনলাইন স্ক্রিনে নম্বর আছে, নম্বরে কল করে, কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপ করে আপনি এই মেশিনটাকে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট আপনার র মেটেরিয়াল থাকে। আমি আপনাকে বলছি কি মেশিন সবাই প্রোভাইড করে দেয় কিন্তু র মেটেরিয়াল কেউ প্রোভাইড করায় না। এর আলাদা আমাদের কাছে অনেকগুলো র মেটেরিয়াল আছে, আমি এখনই আপনাকে দেখাবো। এখানে আপনারা দেখতে পারবেন কি অনেক রকমের এইগুলো মেশিন আছে, এইগুলো মেশিন আপনাকে আমাদের কাছ থেকে প্রোভাইড হবে। এইগুলো যে মেশিন আছে আপনি দেখতে পারবেন, ব্লিস্টার প্যাকেজিং মেশিন,
ম্যানুয়াল অটোমেটিক হাইড্রোলিক অনেক রকমের আপনাকে এখানে মেশিন পাওয়া যাবে। এগুলো যে আপনার আছে এগুলো, এটা যে আপনার আছে এটা ডোনা পাতলা আছে, ডোনা পাতলার মেশিন, স্ক্রাবার মেকিং মেশিন, ব্যান্ড সিলিং মেশিন, অটোমেটিক ব্লিস্টার প্যাকেজিং মেশিন, সব মেশিনগুলো আপনাকে একটা কোম্পানিতেই আমরা প্রোভাইড করব। আর এগুলোর রিলেটেড যতগুলো র মেটেরিয়াল আছে সব কিছু র মেটেরিয়াল আপনাদেরকে আমাদের কোম্পানিতেই আমরা প্রোভাইড করব। আপনি এখানে দেখতে পারবেন কি কতগুলো এখানে ডিজিটাল প্যানেল আরও র মেটেরিয়াল আছে। এখানে আপনি দেখতে পারবেন কি অনেকগুলো এখানে শিট আছে। যদি আপনি আপনার ব্র্যান্ডিং করতে চাও তাহলে আপনার ব্র্যান্ডিংও আমরা করাই দেবো শিটগুলোতে, মশলার শিটে, স্ক্রাবারের শিটে, অনেকগুলো এখানে শিট অ্যাভেলেবেল আছে। আপনি দেখতে পারবেন এইগুলোতে আপনাদের ব্র্যান্ডিংও হয়ে যাবে। অনেক রকমের এখানে বাটি অ্যাভেলেবেল আছে, বড় সাইজ, ছোট সাইজ। আর ওইগুলো যে আপনার ব্লিস্টার প্যাকেজিং মেশিন আছে ওইগুলোতে আপনি খেলনা প্যাক করতে পারবেন, ব্রাশ প্যাক করতে পারবেন, অনেক রকমের মেশিন আমাদের কাছ থেকে আপনাদেরকে প্রোভাইড হবে। তো এখন আমি স্ক্রাবারের স্টক আপনাকে দেখাবো। এই স্টিল হুল যেগুলো হয়, স্টিল হুল, স্টিল স্ক্রাবার, স্টিল স্ক্রাবারের এগুলো কার্টুন আছে, বিশ কেজির এগুলো কার্টুন থাকে। আর সব কিছু র মেটেরিয়াল আমরাই আপনাদেরকে প্রোভাইড করবো। উপরে আপনি দেখতে পারবেন কি কতগুলো আমাদের র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। উপরে আপনি দেখতে পারবেন অনেক রকমের আপনার ব্লিস্টার, স্ক্রাবার, তারপরে গ্রিন প্যাড, আরও সেকেন্ড ফ্লোরে আমাদের আরও র মেটেরিয়াল আছে, ওইগুলোও আমি আপনাদেরকে দেখাতে চাই। তো ফ্রেন্ডস, এখনই আমি আপনাদেরকে এখানে র মেটেরিয়াল দেখাইছি কতগুলো আমাদের কাছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। গ্রিন প্যাড, স্কচ ব্রাইট, স্টিল হুল, আলো, আরও অনেক রকমের আমাদের কাছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। এখন আমাদের আরেকটা ফ্লোর আছে যেখানে অনেকগুলো র মেটেরিয়াল স্টক আছে, এখন আমি আপনাকে দেখাতে চাই। নিচে আমি আপনাকে পুরোটা স্টক দেখাইছি। আর এখানে আমাদের এটা সেকেন্ড ফ্লোরে আপনি দেখতে পারবেন কতগুলো র মেটেরিয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আজকে যে আমি কথা বলছি স্কচ ব্রাইটের ব্যান্ড সিলিং মেশিনের কথা বলছি, ওর রিলেটেড যে র মেটেরিয়ালগুলো আছে এখানে আপনি দেখতে পারবেন আলাদা আলাদা রকমের আপনার র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। গ্রিন প্যাডের এগুলো সবগুলো কার্টুন আছে, আলাদা আলাদা সাইজে এগুলো কার্টুন এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি দেখতে পারবেন সবগুলো এগুলো যে কার্টুন আছে এগুলো গ্রিন প্যাডের আলাদা আলাদা সাইজের এগুলো কার্টুন আছে, আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাকে র মেটেরিয়ালে কিছু প্রবলেম হবে না, আমাদের কাছে সব রকমের র মেটেরিয়াল আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। 15 mm, 10 mm, 8 mm সব রকমের গ্রিন প্যাড আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। আর আপনি যদি ব্লিস্টার প্যাকেজিং রিলেটেড র মেটেরিয়াল আমাদের কাছ থেকে পারচেস করতে চাও তাহলে ওইগুলোও আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন কি কতগুলো এগুলো মশলার শিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমি এখনই আপনাকে দেখাবো। এইগুলো সবগুলো আপনার মশলার শিট আছে। আর এখানে আলাদা আলাদা আপনার ডাই অ্যাভেলেবেল আছে, তো সব রকমের আমরা ডাইও বানাই। অর্ডারে যদি আপনি ডাই বানাইতে চাও অর্ডারে আমরা ডাই বানাই দেবো। আর গ্রিন প্যাডের আপনাকে সব কিছু র মেটেরিয়াল আমাদের কাছ থেকে প্রোভাইড হবে। ফ্রেন্ডস, এখনই আমি আপনাকে সবগুলো র মেটেরিয়াল দেখাইছি কি স্কচ ব্রাইটের সব কিছু র মেটেরিয়াল, স্কচ ব্রাইটের আলাদা যেগুলো প্লাস্টিকগুলো আছে, নিমকিন, তারপরে আপনার মশলা হয়ে গেল, আর পাপড় হয়ে গেল, অনেক রকমের আমি আপনাকে প্লাস্টিক দেখাইছি। এইগুলো সব কিছু র মেটেরিয়াল তো আমাদের কাছে অ্যাভেলেবেল হবেই। এখন আমি আপনাকে একটা লাইভ ডেমো করে দেখাবো কি কীরকম করে এই মেশিনটা কাজ করে আর কত কম টাইমে আপনার এই প্রোডাক্টটা রেডি হবে, কত ভালো আপনার এই প্রোডাক্টটা রেডি হবে। তো আপনি এখানে দেখতে পারবেন কি এটা আপনার ব্যান্ড সিলিং মেশিন আছে, মাত্র 18,000 এই মেশিনটা আছে আপনার। ফ্রেন্ডস, আপনি দেখতে পারবেন 18,000 এই মেশিনটা আছে। যখন আপনি এই মেশিনটাতে কাজ করবেন আপনাকে এই তিনটা সুইচ আপনাকে অন করে দিতে হবে, পাওয়ার, হিটার অ্যান্ড ফ্যান। তারপরে এইটা যে এইটাতে এই মেশিনটাতে আপনার স্পিড বাটন আছে, স্পিড বাটন আপনার যেহেতু স্পিড কম করলে কম হয়ে যাবে, বেশি করলে আপনার স্পিড বেশি হয়ে যাবে। তো এটার আপনার উপরে ডিপেন্ড করে কি আপনি কীরকম করে এই মেশিনে কাজ করবেন, কত স্পিড রাখে আপনি কাজ করবেন। তারপরে টেম্পারেচার যে থাকে আপনার টেম্পারেচারের এইটার লিমিট সুইচ আছে, আপনি এখানে করতে পারবেন 100, 200, যত আপনি করতে চাও করতে পারবেন। প্লাস্টিকের অ্যাকর্ডিং আপনার এই টেম্পারেচারটা হয়। যখন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন আমি সব কিছু আপনাকে বলবো কি কীরকম করে এই মেশিনটা আপনার কত টেম্পারেচার রাখতে হবে, কীরকম করে কী করতে হবে। এখন আমি আপনাকে একটা প্যাকিং করে দেখাবো
দেখাবো যে কিরকম করে এই মেশিনটা আপনার কাজ করে। স্কচ ব্রাইটের আমি আপনাকে একটা প্লাস্টিক দেখাবো ই করে ডেমো করে কি কত কম টাইম আপনার লাগবে আর কত ভালো মতন করে আপনার প্যাকিং হবে। তো ফ্রেন্ডস, আপনার এই প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকের ভিতরে আপনাকে স্কচ ব্রাইট ডালতে হবে। এখানে একটা আপনার পুরোটো সিল খোলা থাকে, এক সাইড থেকে এই প্লাস্টিকটা আপনার খোলা থাকে, আপনাকে ডালতে হবে আর প্যাকিং করতে হবে। এখন আমি রেডি করে নিয়েছি 12 পিসের, এখন আমি আপনাকে প্যাকিং করে দেখাবো কি কিরকম করে এই মেশিনটা কাজ করে। দর্জন আপনার গ্রিন প্যাড স্কচ ব্রাইট আপনার রেডি হয়ে গেছে। আপনি দেখতে পারবেন কত ভালো প্রফেশনাল এটাতে প্যাকিং হয়েছে। আপনি দেখতে পারবেন এরকমই আপনি আটা, চাল, গেহুঁ, ডাল, নিমকিন, সুপারি কিছু আপনি এই মেশিনে প্যাক করতে পারবেন, ব্যান্ড সেলিং করতে পারবেন। এরপরে যদি আমি আশা করি কি আপনাকে এই ভিডিওটা খুব ভালো লাগছে। যদি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমাদের কাছ থেকে মেশিন পারচেস করতে চাও, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের যে কোম্পানিটা আছে দিল্লিতে অ্যাভেলেবেল আছে, অশোক পার্ক মেন মেট্রো স্টেশন দিল্লিতে আমাদের এই কোম্পানিটা আছে। আপনি আমাদের কাছ থেকে মেশিন, র মেটেরিয়াল দুই জিনিসটাই পারচেস করতে পারবেন। যদি আপনার কাছে মেশিন আছে তাহলে আপনি আমাদের কাছ থেকে র মেটেরিয়াল নিতে পারবেন। র মেটেরিয়ালের কিছু বাউন্ডেশন নাই, আপনি আমাদের কাছ থেকে শুধু র মেটেরিয়াল নিতে পারবেন। তারপরে যদি আপনি আমাদের সাথে অনলাইন জুড়তে চাও তাহলে স্ক্রিনে নম্বর আছে, স্ক্রিনের নম্বরে আপনি ভিডিও কল করে, হোয়াটসঅ্যাপ করে, কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইন মেশিন নিতে পারবেন।